বাস্তব জগতের সংকট থেকে বিচ্ছিন্ন থাকতে পারে? বার্লিনের এক শিল্পী জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে প্রকৃতির শোষণের মতো বিষয় তুলে ধরছেন। অত্যন্ত ঝুঁকি নিয়ে নানা সৃষ্টির কাজে মেতে রয়েছেন তিনি। এমন সব জায়গায় গিয়ে কাজ করেন তিনি যেখানে সহজে মানুষের পা পড়ে না। জুলিয়া সারিয়েরের কোনো শিল্প সৃষ্টির শুরুতেই এক ঝুঁকিতে ভরা অভিযান থাকতেই হবে। তিনি বিশ্বের এমন সব জায়গায় যান যেখানে মানুষ সহজে পা রাখার সাহস পায় না। তার সর্বশেষ প্রকল্পের জন্য তিনি আইসবার্গের ছবি তুলেছেন। বিষণ্ন ও কাব্যিক এক ছায়াছবিতে সেই দৃশ্য তুলে ধরা হয়েছে। আচমকা আলোর আড়ালে অতিকায়ী বস্তুর আবির্ভাব ঘটে, জাদুময় অথচ করুণ, ঠিক যেন কোনো অপেরা চূড়ান্ত দৃশ্য। এ যেন পরম ভাস্কর্য, পরম বস্তু ধরাছোঁয়ার বাইরে। মানুষ কখনো এমন বস্তু তুলে নিয়ে প্রদর্শনীতে দেখাতে পারবে না। দুই বছর ধরে তিনি সুইজারল্যান্ড, আইসল্যান্ড, গ্রিনল্যান্ডের মতো বিশ্বের অনেক বরফে ঢাকা অঞ্চল চষে বেরিয়েছেন। -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ড্রোনের সাহায্যে তিনি ভিডিও তুলেছেন। বার্লিনে নিজের স্টুডিওতে তিনি সেই ভিডিও ও অন্যান্য শিল্পকর্মকে চূড়ান্ত রূপ দেন। জন্মসূত্রে তিনি সুইজারল্যান্ডের মানুষ। যেমন সীসা দিয়ে মোড়া নারকেল দিয়ে এক ইনস্টলেশন, সেই নারকেল তেজস্ক্রিয় বিকিরণের শিকার। বিকিনি আটল থেকে সেই নারকেল আনা হয়েছে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে অসংখ্য পরমাণু বোমা পরীক্ষা করেছে এবং যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। সেই পদক্ষেপের পরিণাম নিয়ে জুলিয়া সারিয়ের একটি চলচ্চিত্র তৈরি করেছেন। তার জন্য তাকে পানির গভীরে ডুব দিতে হয়েছে। বর্তমানে তিনি নিজের স্টুডিওতে অতিকায় এক বাতি তৈরি করছেন, যার মধ্যে তিনি ইন্দোনেশিয়ার পাম তেল ভরে দিচ্ছেন। সে দেশে পাম তেলের ক্ষেতের জন্য রেন ফরেস্ট ধ্বংস করা হচ্ছে। 2018 সালে বার্লিনের কিছু সঙ্গীত শিল্পীদের নিয়ে তিনি একটি পারফরমেন্স সৃষ্টি করেছেন, যার মধ্যে প্রকৃতি শোষণ সম্পর্কে সচেতনতার বার্তা রয়েছে। এমন এক পৃথিবী যেখানে ভবিষ্যতে 3 ডিগ্রি উষ্ণায়নকে সেরা প্রাপ্তি হিসেবে তুলে ধরা হয়, সেখানে আমার প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক। এটা পুরোপুরি পাগলামি। এমন ঘটনা অবশ্যই আমার দৈনন্দিন জীবন বদলে দিচ্ছে, আমার শিল্পের মধ্যেও পরিবর্তন আছে। জুলিয়া সারিয়ের বেশ কয়েক বছর ধরে নিজের শিল্পকর্মের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করছেন। 2012 সালে তিনি ভেনিসে পায়রার গায়ে ফুড কালার এঁকেছিলেন। স্থাপত্য বিয়েনালে উৎসবে সেগুলি স্বাধীন শিল্পকর্ম হয়ে উঠেছিল। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।